আইবা বলো, হ্যাঁ একটা অ্যাড করা হচ্ছে আর একটা ওটা কি একটা ঠিক আছে, 7টা বাজলো, আমরা এবার আমাদের অনুষ্ঠান শুরু করি। আমি অনুরোধ করছি সব বাগরে যে যখন অন্য কেউ কথা বলছেন তখন নিজেদের মাইক্রোফোনটা অফ রাখুন, আর কিছু না তাদের মাঝে মাঝে ইকো হয়ে যায়। আচ্ছা, আজকে আমরা সকলে একত্রিত হয়েছি একজন আমাদের অত্যন্ত আদরের মানুষকে স্মরণ করতে, মঞ্জুলা বসু। আমরা জানি মঞ্জুলা বসুর জন্ম 1932-এ, তিনি ঠিক 15 আগস্ট 1947-এই ভারতবর্ষে আসেন দেশভাগের দিন, এবং তারপর তিনি ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে পড়াশুনো করার পর তিনি যাদবপুর, ত্রিপুরা, একটা সময় বিশ্বভারতী এরকম নানা জায়গায় অধ্যাপনা করেছিলেন অর্থনীতির, এবং তিনি তার সঙ্গে টেগোর রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শেষ দিন পর্যন্ত। 90 বছর বয়স হয়েছিল তার, তাকে 2021-এ আমাদের আচার্য করা হয়। তিনি আচার্য হিসেবেও সব রকম দায়িত্ব পালন করেছেন। তিনি গত 18 আগস্ট প্রয়াত হয়েছেন। আমরা সবাই মনে করি যে তিনি যথেষ্ট ভালো বেঁচেছেন এবং জীবনটাকে খুব উপভোগ করেছেন, কাজে আমরা আজকে দুঃখ বর্ণনা করব না, আমরা ওই মহান প্রাণকে আমাদের শ্রদ্ধা জানাব। শুরুতে আমি টুচ কোম্পানির আচার্যের যে গানটি সেটি দিয়ে অনুষ্ঠান শুরু করছি। এটা আমি আর আমার এক বন্ধু এখানে উপস্থিত লিখেছিলাম, সে পরে এটা নিয়ে বলবে। God seva je rachaya, God seva je rachaya, give her strength, give her strength to lead our people, bless je rachaya, God seva je rachaya, Manjula Bosch, God seva je rachaya, Manjula Bosch, fist of freedom and wisdom to her soul to lead our people, bless je rachaya, intellect and knowledge and kindness is what make Ajaya your holiness, wisdom and strength and patience and superb skill make a company having new style of a thrill, Manjula Bosch be immortal through our songs to lead our people, bless Ajaya Ajaya, পথের পথিক ব্যথার ব্যথিতাচার্য যে, পথের পথিক ব্যথার ব্যথিতাচার্য যে, আজি পথে যত কাটা পিলিয়ে যাক, আজি সৌর আলোটা সবাই পাক, জল মাটি মরু তনল বোম আলো করুক পথ সূর্য সব, কত জ্ঞান কত আশা এই কোম্পানি পাক, এই কোম্পানি পাক, মঞ্জুলা বসুর নাম ধ্বনিত হোক টু লিড আওয়ার পিপল, ব্লেস যে আচয়া, গড ব্লেস যে আচয়া। এভাবে আমাদের অনুষ্ঠান শুরু হলো। এবার আমি আমাদের বর্তমান আচার্য, প্রাক্তন উপাচার্য শ্রী অশোক কুমার দাসকে কিছু বলতে অনুরোধ করছি। একটু আস্তে আসছে কথাটা, একটু দেখ। Thank you.
মূলত ভীষণ ভালো লাগলো, সাধু সাধু। আচ্ছা এবার আমি অনুরোধ করছি শ্রীমতী রায়কমল দাশগুপ্তকে কিছু বলার। রায়কমল পিসির পরিচয়টা একটু বলে দেওয়া দরকার যে তিনি একজন অধ্যাপিকা এবং তার সঙ্গে তিনি আমার ঠাকুমা এবং ঠাকুরদার ছাত্র, অর্থাৎ কত পুরনো মানুষ, যেখানে ঠাকুরদা মারাই গেছেন 1985। রায়কমল পিসি, সঙ্গে
Thank you.
সাধু সাধু। এবার আমাদের প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান শ্রী মিথুন কুমার দে আমাদের ঠাকুমার মানে আমার ঠাকুমার সম্পর্কে কিছু কথা বলবেন। এক সেকেন্ড। নমস্কার, আমার সঙ্গে অধ্যাপক মঞ্জুলা বসুর পরিচয় 2010 সালে আমার মাস্টারমশাই অভ্র বসু এবং শ্রীলা বসুর সূত্রে। সে বছর আমি প্রথমবার কলকাতা যাই এবং ওনাদের বাড়িতে জুবলি পার্কের বাড়িতেই প্রথমবার থাকি। ওখানে তো তিন চার দিন আমরা ওখানে ছিলাম, আমার আরেক বন্ধুও ছিল। তো সেই সূত্রে আমি মঞ্জুলা বসু, আমি ওনাকে জেঠিমাই বলতাম, আর এই কথাবার্তা বা স্মৃতিচারণে যে কথাটা উঠে এলো যে উনি সত্যিই রাজবাড়ি মানুষ ছিলেন, একটা অন্যরকম একটা ব্যক্তিত্ব ছিল। হ্যাঁ, প্রথম গিয়ে পরে সেই সব শুনে আমার একটা ভয় লেগেছে, কিন্তু যত দিন গেছে প্রায় 10-12 বছরের পরিচয়, তারপরেও আমি জেঠিমার কাছে অনেকবার গেছি, সেই সূত্রে দেখেছি যে মানুষটা যতটা রাজবাড়ি ব্যক্তিত্বময় ঠিকই, তারপরেও তার একটা স্নেহময় একটা মন রয়েছে। হ্যাঁ, এইটার সূত্রে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে পৌষমেলার যেহেতু ইনস্টিটিউট টেগোরিসিস ইনস্টিটিউটে স্টল হতো, আমি একবার এরকম সময় আমার মোজা পরার কখনোই অভ্যাস ছিল না, আমি দেখেছি যে এরকম একদিন উনি এসছেন সকালবেলায়, খুবই মানে ঠান্ডা। হ্যাঁ, তো উনি এসেই প্রথমে বললেন যে তোমার পায়ের মোজা নেই, এই করে কিছুক্ষণের মধ্যেই এক পাটি মোজা নিয়ে তিনি হাজির এবং বললেন যে এক জোড়া মোজা নিয়ে তিনি হাজির এবং আমাকে বললেন যে তুমি এগুলো শিগগির পরে নাও, খুব ঠান্ডা। তো এইটাতে আমি বুঝলাম যে মানুষটাকে যতটা আমরা ভয় পাই অতটা ভয়ের কারণ নয়, কারণ অন্যরকম একটা মন রয়েছে, একটা আন্তরিকতা। আমি তো গ্রামের ছেলে, ফলে একটা ভয় একটা সবসময় একটা এ কাজ করে, কিন্তু উনি সেটা কোনো দিন হতে দেন। আমি যতবার ওনার কাছে গিয়ে থেকেছি ততবারই দেখেছি, একবার এরকম হলো যে রাত 11টা বাজে, তখন আমরা অভ্রদা এবং আমি দুজনেই বাড়িতে গিয়ে ঢুকলাম, দেখলাম যে উনি খাবার টাবার নিয়ে সব বসে আছেন। হ্যাঁ, যেটা অতক্ষণ উনি জাগেন না বা জাগাটা ওনার পক্ষে শরীরের পক্ষেও ভালো নয়, কিন্তু উনি নিজে হাতে আমাদেরকে খাওয়ালেন অত্যন্ত যত্ন করে এবং অনেক কুশল বিনিময়ে জিজ্ঞাসা এসব অনেক কিছু হলো। তো এই 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 মানুষটার সঙ্গে আমার একটা এরকম করেই ঘরোয়া একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিলো, একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছিলো। তাছাড়া উনি যেদিন প্রয়াত হলেন তার দিন চারের আগে থেকেই আমি একবার অভ্রদাকে বললাম যে আপনি যেদিন যাবেন আমি একবার জেঠিমার সঙ্গে দেখা করতে চাই। তো যাই হোক, আমাদের আর সেই সাক্ষাৎ সেটা হলো না, কিন্তু মানুষটাকে আমি ঘরোয়াভাবে এইভাবে পেয়েছি। আরেকটা জিনিস আমাকে খুব এ করে, সেটা হচ্ছে অনুপ্রেরণা দেয়। আমার কাছে উনি এক ধরনের অনুপ্রেরণাই মানে ইন্সপিরেশন একেবারে সাক্ষাৎ।
আমি যতবারই গেছি ততবার কিছু না কিছু বিষয়ে কোনো না কোনো কারণে একবার হলো মডার্ন রিভিউ পত্রিকা নিয়ে কাজ করার বিষয়, সেই সম্পর্কে নানান আলোচনা হলো এবং আমাকে খুব ইন্সপায়ার করলেন যে তুমি এই কাজটা করো। মডার্ন রিভিউ তে অনেক লেখা বেরিয়েছে এবং রবীন্দ্রনাথ রিলেটেড এটাকে অন্য একটা জায়গায় অন্য ভালো একটা গবেষণা করা যায়, এ নিয়ে অনেক কথা হলো। তো এরকম আরেকটা দিনের কথা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে রবীন্দ্রভবনে একটা প্রবন্ধ প্রকাশিত হয়েছিল, তাতে রবীন্দ্রনাথের অনুবাদ নিয়ে কিছু কবিতার অনুবাদ নিয়ে আমি লিখেছিলাম। তো আমি একবার গেছি ওনার কাছে, ওই পত্রিকাটা তখনই প্রকাশিত হয়েছে, সেইবারও অনেক রাত হয়েছে আমাদের বাড়ি ঢুকতে। তো উনি প্রায় 10:45-11 বাজে উনি খাতা কলম নিয়ে আমার কাছে বসলেন এবং বললেন যে তুমি যে এই 14-15 কবিতার অনুবাদ নিয়ে লিখেছো সেটা সম্পর্কে তুমি যদি আমাকে একটু বলো তাহলে আমি এটা নিয়ে ভাবতে পারি বা পরে বক্তৃতার কোনো একটা বিষয়ে উনি হয়তো বলবেন, এরকম একটা ব্যাপার। তো উনি ওই সময়ে প্রায় 11:30 অবধি বসে বসে কবিতাগুলো ইংলিশ রাইটিংস অফ রবীন্দ্রনাথ টেগোর থেকে খুঁজে বার করে সব লিখে নিলেন এবং সেটা নিয়ে অনেকক্ষণ ধরে আমাদের মধ্যে কথাবার্তা হলো। তো এইটা আমি দেখেছি যে এছাড়াও কোনো আমি দেখেছি আমরা তিনজনে হয়তো অভ্রদা আমি উনি বসে আছি একসঙ্গে খাবো, তো IPL খেলা চলছে, এই খেলার সূত্রে খেলার আলোচনাটা আরও দীর্ঘায়িত হতে শুরু করলো এবং উনি কিন্তু স্মৃতি থেকে নানান ধরনের কথাবার্তা উনি বলছেন এবং মানে অবলীলায় বলছেন, কোনো আলাদা করে তাকে জোর করে ওই ওই জিনিসটা মনে করতে হচ্ছে না। হ্যাঁ, স্মৃতিটা অসাধারণ ছিল, ফলে সেটাও একটা ব্যাপার যে স্মৃতি থেকে বিভিন্ন উপকরণ নিয়ে আমাদেরকে বিষয় উপযোগী আমাদেরকে অনুপ্রেরণা দেওয়া এইটা ওনার মধ্যে অসাধারণভাবে ছিল, আমি এটা লক্ষ্য করেছি বারবার। এছাড়াও কোনো কিছু যদি ভুল হতো, হ্যাঁ আমি ইনস্টিটিউটে একবার দেখেছিলাম যে উনি হয়তো কাউকে বকছেন বলছেন, হ্যাঁ কিন্তু তার মধ্যে একটা ওই স্নেহময় ব্যাপারটা আছে, সবসময়ই আছে তার মধ্যে, হ্যাঁ তার মধ্যে কোনো কাঠিন্য নেই কোনো রকম। তো যত দিন গেছে ব্যাপারটা আমার কাছে আরও সহজ হয়ে উঠেছে, উনি আমার কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। হ্যাঁ, আর তাছাড়া ওনার যে কাজের বিষয় সেটাও বলি, সেটা হচ্ছে সমাজ অর্থনীতি এইসব বা সৌমেন্দ্রনাথ ঠাকুর বা উনি টেগোর রিসার্চ ইনস্টিটিউটের ইতিহাস লিখলেন এইসব সূত্রে এবং ওনার একটা স্মৃতিকথা উনি লিখতে শুরু করেছিলেন, সবটা সম্পূর্ণ করতে পারেনি আমি পরে শুনেছি, সেইটার DTP করার সুযোগ আমার কাছে এসেছিলো। তার তখন আমি দেখেছি যে কী প্রতিকূলতার মধ্য দিয়ে কত উত্থান পতনের মধ্য দিয়ে উনি জীবনটাকে এরকমভাবে সাজিয়েছেন, কিন্তু সবের মূলে আছেন রবীন্দ্রনাথ। হ্যাঁ, 50 বছর পূর্তির অনুষ্ঠানে আমি উপস্থিত থেকেছিলাম, তখন দেখেছি যে বিভিন্ন সব বিখ্যাত অধ্যাপক তারা বলছেন, বলার পর বারবারই মঞ্জুলা বসু এবং সৌমেন্দ্রনাথ বসু সম্পর্কে বলছেন এবং একটা প্রতিষ্ঠান তাকে এতদিন ধরে সক্রিয় এবং জীবিত রেখে পরে সেটাকে একটা অন্য মাত্রা দেওয়া এই সময়ে, এটা আমার কাছে অনুপ্রেরণামূলক। ফলে হ্যাঁ, আরেকটা কথা সেটা হচ্ছে উনি রিসেন্ট ন্যাশনালিজমের অনুবাদ করেছেন, হ্যাঁ সেটা আমি যখন উনি অনুবাদ করতে শুরু করেন তখন থেকেই জানি যে উনি এটা অনুবাদ করছেন। তো এরকম একটা পরিবেশে আমি একদিন অভ্রদাকে জানালাম যে এরকম প্রায় 92 বছর পরে অশোক মুখোপাধ্যায় কৃতপ্রিয় ঘোষ ন্যাশনালিজমের একটা অনুবাদ করেছে, সেটা বেরিয়েছে। তো উনি জেঠিমাকে এটা বলার পরে উনি বারবারই আমার কাছে এটা কীভাবে বইটা পাওয়া যাবে বারবারই বলেছেন, সেটা একদিন আমি অনেকবার ভুলেও গেছি, তারপরে জেরক্স করে তাকে পাঠানো গেছে। তো কতবার উনি বলেছেন যে এই বইটা যেন আমাকে মিঠুন পাঠিয়ে দেয়। এখন এই সব দৃষ্টান্তগুলো এবং তার সঙ্গে সঙ্গে টেগোর রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে আমার তো সেইভাবে বেশি দিনের যোগাযোগ নয়, আর যতটুকু আমি ঘরোয়াভাবে পেয়েছি এবং তার সঙ্গে সঙ্গে তার চিন্তাভাবনা, তার ব্যক্তিত্ব, তার সঙ্গে যতটা কথা বলেছি, আমার কাছে সব মিলিয়ে তিনি কিন্তু অনুপ্রেরণামূলক। হ্যাঁ, সবসময় তিনি আমার কাছে ইন্সপিরেশনের মতো কাজ করেন, কারণ এই দৃষ্টান্তগুলো তো বটেই, পাশাপাশি এই বয়সে তিনি ন্যাশনালিজমের মতো বই অনুবাদ করছেন, হ্যাঁ মানে এটা ভাবা যায় না।
আর আরও আরও যেটা বোঝার সেটা হচ্ছে যে ন্যাশনালিজম অনুবাদ করছেন, এটা কম বয়সীরা অনেকে অনুবাদ করতে পারেন, কিন্তু কতটা তার প্রতি একটা অন্যরকম মানসিকতা আছে বলে এই বয়সে এসে তিনি ন্যাশনালিজমে অনুবাদ করতে মানে লেগেছেন কাজটাতে, হ্যাঁ সেইটাও একটা ভাবার ভাবার বিষয়। ফলে তার চিন্তাভাবনা কোন তারে কীভাবে বাঁধা ছিল সেটা যদি আমরা আজকে অনুভব করি এবং ইনস্টিটিউটের সূত্রে তার তাদের তার তার যে সক্ষমতা সেইগুলোকে যদি আমরা স্মরণ করি এবং সেটাকে যদি আমরা আবার মানে ভবিষ্যতের পথে যদি আমরা তাকে নিয়ে যেতে পারি, তবেই বোধহয় অধ্যাপক মঞ্জুলা বসু এবং আমার জেঠিমাকে মানে স্মরণ করা, তাকে মনে রাখা, তা এটা সার্থক হবে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। তিনি তার আত্মার শান্তি কামনা করি, তিনি যেখানে থাকুন ভালো থাকুন। এরপরে কি হচ্ছে সেটার জন্য আমার একটু ভূমিকা দেওয়া প্রয়োজন। আমার ঠাকুমার সমবয়সী বন্ধু তো আর খুব বেশি বাকি নেই, অত দীর্ঘায়ু কতজনই বা হন, কিন্তু একজন আছে যিনি ঠাকুমার চৌধুরীভাই, তিনি হচ্ছেন হিমেন্দু বিশ্বাস, যাদবপুরের ডিন অফ স্টুডেন্টস ছিলেন। তার বয়স তিনি লিখেছেন 99 বছর 5 মাস। হিমেন্দু দাদুকে আমি লিখেছিলাম যে ঠাকুমার সম্পর্কে একটা কবিতা লিখে দিতে, তো তিনি আর চোখে দেখতে পান না তাই কবিতা লিখতে পারেননি, কিন্তু অন্যকে দিয়ে একটা লেখা লিখিয়েছেন সেইটা ওই স্মরণসভায় পড়ার জন্য। আজকে সেই লেখাটি পড়বেন আমাদের সাধারণ সম্পাদিকা শ্রীলা বসু। নমস্কার, হিমেন্দু বিশ্বাস শ্রায়ণ যেমন বললেন যে যাদবপুরের ডিন অফ স্টুডেন্টস ছিলেন, কর্মক্ষেত্রের সম্পর্ক, কিন্তু সেই সম্পর্ক তো ঘরোয়া সম্পর্কে চলে গিয়েছিল, আমরা দেখেছি সেই সম্পর্ক। তিনি লিখেছেন, তার লেখাটি আমি পড়ছি। প্রিয় জীবন ও প্রিয় মরণ, 90-এর ঘরে পা দিয়েছেন, পায়ের সমস্যায় হুইল চেয়ারে চলতে হচ্ছে, তবু সকালে উঠে গানের রেওয়াজ করা চাই এবং তারপরেই কাগজ কলম নিয়ে বসতে হবে কোনো গভীর তত্ত্বালোচনায়। এই পরিবেশেই অত্যন্ত শান্তভাবে পরম শান্তি তাকে কাছে টেনে নিল, এই হলো আমাদের মঞ্জুলাদি। কিছু পুরনো স্মৃতি, বছর চারেক আগে আমার লেখা একটা বই আমি ও আমার সময় তাকে উপহার দিতে তার বাড়িতে যাই, নিবেদনে লিখি মঞ্জুলাদিকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে। দিদি আমার ভুল ধরিয়ে দিলেন, বললেন শ্রদ্ধা নয় প্রীতি, কনজারভেটিভ পরিবেশে মানুষ হওয়া আমার পক্ষে কোনো মহিলা বন্ধুকে প্রীতি জানাতে দ্বিধা করতাম, মনে মনে নিজেকে শুধরে নিলাম। তারপর এলো চা, আর তার সঙ্গে একটি প্লেটে আমার ভুলে যাওয়া পুডিং, যেটা কোনো এক সময় কখন জানি না আমি বলেছিলাম যে ঘরে বানানো পিঠে পুলির চেয়ে আমি পুডিংই বেশি পছন্দ করি, দিদি সেটা মনে রেখেছেন। বইটির দীর্ঘ সমালোচনায় তিনি বহু প্রশংসা করেন আমার স্মরণশক্তি ও মননধারার। 2002-2003 সালে যখন উডল্যান্ড হসপিটালে হৃৎপিণ্ডের সমস্যা নিয়ে বন্দি আছি, যদিও ডাক্তাররা হৃদয়ের ব্যাপারটা জানতেন না যে কিছুদিন আগেই আমি আমার জীবনসঙ্গিনী যার নামও মঞ্জুলা তাকে হারিয়েছি, সে সময় আমি মঞ্জুলাদির 70 বছরের জন্মবার্ষিকীর খবর পাই, তখন দিদিকে একটা ছোট্ট কবিতা লিখে পাঠাই। আমার নতুন বন্ধু শ্রয়ণ আমাকে একটা কবিতা লেখবার জন্য বলেছিল, কিন্তু আমার দৃষ্টিশক্তির ক্ষীণতা আমাকে হাতে কাগজ কলম নিতে অপারগ করেছে, তাই মনের কথা অন্যের সাহায্যে প্রকাশ করছি। আমার বিশ্বাস এই স্মরণ সন্ধ্যায় প্রবল বিষাদ ও বেদনা ছাপিয়ে যাবে তৃতীয় ভালোবাসার বন্যা,
আমি নিজে দিদিকে জানাই আমার গভীর প্রীতি ও ভালোবাসা। হিমেন্দু বিশ্বাস, বয়স 99 বছর 5 মাস। নমস্কার। এবার আমি ডেকে নেব সুপর্ণা পিসি, আমাদের সুপর্ণা বসুকে। তিনিও ঠাকুরদার ছাত্রী এবং ইনস্টিটিউটে দীর্ঘদিনের কর্মী। তুমি যে আছো করে বেদনা তাহা জানা মরে যাব না কিছু কব না কথা চাহিয়া রবে বদনে এই লাইনটাকে সবকটি যেন মনে হয়েছে দেবের জন্য আমার প্রধান 1978 সালে আমি যখন এগ্রিকালচার ইনস্টিটিউটে ভর্তি হই তখন দিদিকে পেয়েছি কিন্তু একটু দূর থেকে। একটু আগেই দায় কমন বলল আমরা খুব ভয় করতাম দিদিকে, কিন্তু আস্তে আস্তে বিশেষ করে সমুদ্রে চলে যাওয়ার পর তিনি যেভাবে এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে তুলে কাজে কর্মে সবেতে এগিয়ে নিলে ইনস্টিটিউটকে, সেটা যেন আমাদেরকে তার কাছে গভীরভাবে নিয়ে গেল। কি একটা আত্মীয়তার সম্পর্কে যেন গড়ে উঠল, যে দিদিকে এত ভয় করতাম তিনি যে কী করে এত কাছে মানুষ হয়ে গেছিলেন বুঝতেও পারিনি। দুয়ের পর দিন তিনি ছুটিতে আসতেন, আমরা বলতাম বন্ধুদের এসে গেছে, যেন একটা ভয়ের ব্যাপার ছিল। কিন্তু পরবর্তীকালে দিদিকে দেখলে আগে অফিস ঘরে ঢুকে একটু কথা না বললে পরে মনটা যেন শান্ত হতো না। দিদি আমরা ইনস্টিটিউটের নিয়ম অনুযায়ী ইনস্টিটিউটের 2 বছরের কোর্স শেষ করার পর আমরা স্টাডিটাকে সঙ্গে যুক্ত হই। প্রতি মঙ্গলবার আমরা সেই ক্লাস করতাম। দিদি আমাদের ক্লাস নিতে শুরু করলেন, সে আর এক বন্ধ। একদিন ক্লাস না হলে মনে হতো কি হবে দিদি যে এলেন না, আমরা উন্মুখ হয়ে বসে থাকতাম দিদি কখন আসছেন, কি আজকে পড়বো আমরা, কত যে তথ্য দিতেন এক একটা সময়। মনে হতো নিজে একটা যেন জ্বলন্ত পুস্তিকা। আমার বরাবরই একটু শিক্ষকদের উপর একটু হয়তো অন্যান্য পেশার চাইতে একটু বেশি পরিমাণে আমার আগ্রহটা বেশি ছিল, ভালোবাসতাম বেশি। সেই অর্থে দিদিকে এত বেশি কাছে পেয়েছিলাম, কোনো কিছুই যেন মনে যা কিছু অসুবিধা হতো সে পড়াশোনা হোক সাংসারিক কিছু অসুবিধা হলেও আমি ফোনে জিজ্ঞেস করেছি আর উনি সেটা মনে রাখতেন। হয়তো আমি মাস দিয়ে পরেও গেছি জিজ্ঞেস করতেন প্রবলেমটা সলভ করতে পেরেছি কিনা। আমি মানুষ যে ভাবতাম, মানে যদিও আমি এখানে তো বিশ্বাস করি না, তবুও তখন মনে হতো যখন দিদি এগুলো বলতেন যে নিশ্চয়ই প্রজন্ম উনি আমার আত্মীয় ছিল। আসল কথা তা নয়, ওনার সবার সঙ্গে আত্মীয়তা গড়ার আত্মীয়তা গড়ারই তারিখ মানে মনের মধ্যে ছিল ব্যাপারটা। আমি চেষ্টা করতাম ইভেন্টে যখন ওনার শরীরটা খারাপ হয়ে গেছে আর ইস্যুট আসতে পারেন না থাকে থাকে একটু দেখা করে আসি, হয়তো অনেকদিন দেখা করতে পারিনি, মনটা বিস্ফোরণ মানে চঞ্চল হতো আমার। হয়তো প্রতিদিন পরপর 2-3 দিন ফোন করেছি, তারপরে নিজেই হয়তো হেসে বলবেন তুই কবে আসছো। আমি
বুঝতে পারতাম যে উনি বুঝে গেছেন যে আমি অনেকদিন না গেলে পরে পর পর ওনাকে ফোন করতাম, এখানে সেটা পাচ্ছিলাম না আমার নিজস্ব কিছু কারণে। আমার সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে ঠিক তার আগের মঙ্গলবার আমার যাওয়ার কথা হচ্ছিল, কথা হয়েছিল, কিন্তু একটা অন্য কারণে আমি সেদিন যেতে পারিনি। মানে যাবো ঠিক করেও অনেক রাত হয়ে গেছিল ফলে যেতে পারিনি। সেই দিন মনে হচ্ছে হয়তো ওই দিনটা আমার দেখাও কথা ছিল, আমি নিজে সেটা থেকে বাদ করে গেছি। এমন একজন মহিলা তিনি, শুধু ইনস্টিটিউট না, শুধু তার নিজস্ব অর্থনীতির ব্যাপার না, তাছাড়াও কত রকম ব্যাপারে নিজে জড়িত ছিলেন এবং আমরাও যারা যাতে জড়িত হই সেই চেষ্টা করে যেতেন। ইনস্টিটিউটে যে 30শে জুনে কাব্যপাঠ দিবস, তিনি বসে বসে তার তালিকা তৈরি করতেন 30শে জুনে কী অনুষ্ঠান হবে, বিষয়ভিত্তিক ইদানিং হচ্ছিল, তার যে একটা গঠন সেটা তৈরি করতে তিনি আমরা সত্য শুনেছি আমাদের স্কুলের স্মরণসভায় যে তিনি বঙ্গীয় অর্থনীতি পরিষদের প্রেসিডেন্ট ছিলেন, যাদবপুর ইউনিভার্সিটির মিউজিক ক্লাবের যে গ্রুপ ছিল তার তিনি অন্যতম দিক পা হয়েছিলেন। নানানভাবে নানান দিকে শুধু পড়াশুনো, শুধু গান, শুধু লেখা তা নয়, সেই করতেন কি অপূর্ব, মানে এই সেলাই হস্তশিল্পের এই যে দিকটা এটা এখন তো প্রায় উঠেই গেছে। আমার তো মনে হয় উনি সময় পেলে মানে একটা পুরুষের জিনিস নিয়ে বসে পড়তেন। আগে শাড়ি কিনতে সেলাই করেছেন, সেটা আমি এক রেখেছি, কোনো সময় সময়টা যেন বাড়তি না হয়, সব সময়টা তো বন্ধের মধ্যে বাধা। আমরা সবাই ভয়টা যে দিদি কী করে এত কষ্ট মানে সময়গুলোকে বার করে, কত পরিশ্রম করে। একটা সময় ছিল যখন সময়টা বেঁচে আমরা সময়ের কাছে একটা অভিমানের কাজ করতে যেতাম, আমি দেখেছি কী পরিশ্রম করে উনি বাড়ি ফিরছে, ফিরে আবার সংসারের মধ্যে ঢুকে যাচ্ছে। খুব অবাক হয়ে যেতাম যে একটা মানুষ সারা দিন ঘুরিয়ে যাচ্ছেন ঘুরিয়ে যাচ্ছেন, তার জন্য তার কোনো বিষাদ নেই। হয়তো খুব জোরের হাসি আমরা শুনিনি, কিন্তু আমি সবসময় দিদির মুখে একটু হাসি হাসি দেখেছি। যখন চুপচাপ ঘুরিয়ে কথা বলেছেন তখন তো আমরা ভয় পেয়েছি, কিন্তু তিনি কথা বলতে বলতে কথার যে সারল্যটা আমরা যে অর্জন করেছি আজকে সেটার মূলে কিন্তু দিদি আছেন। আর এই যে আমাদের বন্ধনটা অন্তত আমি কেন আমার মতো অনেকে ইনস্টিটিউটে আসব না, এই যে লকডাউন গেল খালি মনে হচ্ছে কবে ইনস্টিটিউটের দরজাটা খুলবে, কবে হত্যার মধ্যে ঢুকব। ইনস্টিটিউটটা সৌমেন্দ্রা আমাদের একটা আকর্ষণে টেনে নিয়েছিলেন, মঞ্জুরি আমাদেরকে সেইটাকে আরো বৃহত্তর ভাবে আমাদেরকে সেইখানে ঠেকে দিয়ে গেলেন। দিদিকে আমার নমস্কার। সাধু সাধু। এবার আমাদের কোম্পানির সভা গায়িকা স্নেহাঙ্গনা ওরফে মৌমি স্নেহাঙ্গনা ভট্টাচার্য একটি গান পরিবেশন করবেন। নমস্কার। কিছুদিন আগে প্রয়োজন হন টেগোর রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপিকা এবং ট্রুথ ডকুমেন্টারিজ কোম্পানির আচার্য শ্রদ্ধেয় মঞ্জুলা বসু। এই স্মরণসভা প্রথমেই যদিও বলাই হয়েছে যে আমরা আজ শোক প্রকাশ করব না, কারণ আমরা সকলেই জানি যে প্রত্যেকটি মানুষ এই জগৎ সংসারে আসেন তাদের অবদান থেকে এবং তাদের কিছু কাজ সম্পন্ন করতে, এবং সেটি যখন হয়ে যায় তারপর তারা তাদের তাদের যাওয়ার সময় চলে আসে, তাই এখানেও তাই। তবে আমার একটি দুঃখের কারণ আছে, মায়ের মুখে আমি তার কথা অনেক শুনেছি, আমার মা টেগোর রিসার্চ ইনস্টিটিউটে ছাত্রী, তো আমি মায়ের মুখে তার কথা খুবই শুনেছি। আজ নতুন ভাবে চিনলাম তাকে সবার মুখে বক্তব্য শুনে। আর সবচেয়ে বেশি হচ্ছে সবাই একটা বড় কথা বলছিল
তাকে খুব কাছ থেকে দেখেছে এবং অনেক রকম অভিজ্ঞতা হয়েছে। তিনি সবার কাছে একটি অনুপ্রেরণা ছিলেন। আমি কোনোদিনই তাকে সামনাসামনি সম্ভবত আমার একবারই দেখা হয়েছে দু তিন বছর আগে, এবং সেটাই আমার প্রথমবার টেগোর ইনস্টিটিউটে যাওয়া, প্রথমবার তার সাথে দেখা হওয়া, সেদিন আমার জন্মদিন ছিল। কাজে সেদিন আমার খুবই সৌভাগ্য ছিল সেই একদিনই আমার তার সাথে দেখা হওয়া, তবে কথা হয়নি আমার। তারপরে আমি এই টেগোর ইনস্টিটিউট এবং টুচ ডকুমেন্টারিজ কোম্পানি কোনোদিনই সুযোগ পাইনি সেভাবে অংশগ্রহণ করার, আজ প্রথমবার, এবং সেটি তার স্মরণ সভায়। তবে আমার মনে হয় একটু দুঃখের কিছু নেই, সবচেয়ে বড় ধন্যবাদ জানাই সভাপতি শ্রীমান স্বয়ং বসুকে আমাকে অংশগ্রহণ করার জন্য, আমন্ত্রণ করার জন্য, অংশগ্রহণ করতে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর বেশি কথা বলবো না, আমি আশা করছি উনি যেখানেই আছে আমরা, উনি খুব খুশি হচ্ছেন যে উনি তার ছেলে মেয়েরা, তার নাতি নাতিরা, আমরা তো তার ছেলে মেয়ে এবং নাতি নাতি সহ তাকে এইভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং তিনি নিশ্চয়ই আমাদের মন ভরে আশীর্বাদ করছি। আর বেশি কথা না বলে আমি আমার পরিবেশনে চলে যাব। আমি আমার শ্রদ্ধা আমার প্রতি এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের একটি গানের মাধ্যমে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার ঢালাও কঠিন রানা সুনাই করেছি কার পাইছে ভাঙা কঠিন রানা সুনাই করেছি কার পাইছে তাই গৌনার মালা পুতি পাখরি হোঠা দুটাই ছিল ভাঙা কঠিন রানা কুড়াই করেছি তাই পাইছে কেলো যখন সারাটি জ্ঞান চলি জানান তখন তরুণী ছিল করুণার বর্ষী ছিল সুখিল বসন্ত যে রঙিন বেশি ধরায় সেদিন অবতীর্ণ সেদিন খবর আজ দেখি ভাঙা কঠিন করে চিন্তায় পাই তাই গলার মারা পাখরে হোঠে ভাঙা কঠিন রাঙা সাধু সাধু। এবার আমি অনুরোধ করছি ইনস্টিটিউটের সদস্য এবং টুচের মেম্বার তন্দ্রাদি তন্দ্রা চক্রবর্তী
কিছু বলার জন্য। নমস্কার, আমার দেখা মঞ্জুলাকে, ওনাকে আমি দিদি বলে ডাকতাম, কিন্তু ওনার কাছে আমি মাতৃসর্ব স্নেহ পেয়েছি। তো দিদির কথা প্রথমে বলতে গেলে, আমার আমি ওনাকে, আমি তো ছাত্রী, আমি প্রথম বার্ষে যখন ভর্তি হই চর্চা ভবনে, প্রথম ক্লাসটাতে আমার অবাক লেগেছিল যে ঘন্টা, আমাদের সেই সময় ঘন্টা পড়ত, তো ঘন্টা পড়ার 5 মিনিট আগে দিদি তৈরি হয়ে দাঁড়িয়ে আছেন ভবনের, আমাদের হল ঘরে ক্লাস হতো, হল ঘরে ক্লাসের দরজার সামনে। আর আগের যে ক্লাসটা হতো, প্রথম ক্লাস হলে তো কথাই নেই, আর আগের যে ক্লাসটা হতো সেই দ্বিতীয় ক্লাস যদি দিদির কখন থাকতো, দিদি একদম তৈরি, তো ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে দিদি আমাদের ক্লাস শুনে আসতেন। তো এই যে সময় বর্তিতা দিদির কাছে পেলাম, এটা আমাদের একটা সত্যি কথা, এই দায়বদ্ধতা আমাকে অবাক করে দিয়েছিল যে দিদি এত সুন্দর, মানে নির্দিষ্ট সময় মেনে ক্লাসে আসছেন, তো সবসময় আসতেন একদম পরিপূর্ণ ঠিকঠাক পোশাকে ম্যাচিং। আমি দিদিকে আমার দেখাটাই বলবো আজকে, ম্যাচিং হার দুল লিট করা কাপড় কুচিটার টান টান দিদি ক্লাসে এসেছে। এরপর সাবলীল গতিতে দিদি ক্লাস করছেন, পড়াচ্ছেন আমাদের, বলছেন, আমাদের অনেক ক্লাস আমি দিদি পেয়েছি, ন্যাশনাল পেয়েছি, সত্যের আহ্বানে পেয়েছি, আরও অনেকগুলো ক্লাস পেয়েছি, তা সমবায় নীতি পেয়েছি, এক একটা জায়গায় এক এক রকমভাবে দিদি যখন উপস্থাপন করতেন, আমার কাছে মানে আমি মুগ্ধ হয়ে শুধু শুনতাম যে এই বয়সে দিদির কি জ্ঞান, যে দিদিকে বই দেখতে হচ্ছে না অথবা কোনো নোটস দেখে বলতে হচ্ছে না, দিদি আপন মনে আমাদের বলে দিচ্ছেন। এবং পাশাপাশি যে শব্দ আমরা বুঝতে পারছি না অথবা কিছু দিদিকে লিখতে হবে, দিদি বড়ুয়ার করছেন। আরও অবাক হয়ে থাকতাম যে এই বয়সে দিদি উঠে গিয়ে বোর্ডটা অনেকটা দূরে থাকতো, দিদি চক ডাস্টার নিয়ে মুছছেন, লিখছেন, বড়ুয়ার করছেন। তো একজন ছাত্রীর শিক্ষিকার কাছে যে পাওয়া, তো বিরাট পাওয়া। তো আমি আমার কর্মসূত্রে যখন স্কুল থেকে সুর কাজের চাপে 4:30 পর ভবনে আসবো ক্লাস করতে, ক্লান্ত হয়ে পড়তাম মাঝে মাঝে, অনেক কাটছে দিদি আসতো, পায়ে হতো যে আজকে আর ভবনে কি যাবো যাবো না। আমি তো দিদিকে আমি বারবার অনেকবারই বলেছি, শেয়ার করতাম, তো মানে কিছুক্ষণের মধ্যে আমার মনে পড়তো যে না, আমাকে তো ক্লাসে যেতেই হবে, কারণ দিদির কথা মনে করতো যে দিদি এই বয়সে আমাদের ক্লাস পড়াতে আসছে এবং এত সুন্দর করে উনি ভালোবেসে আমাদের ক্লাস পড়াচ্ছেন, এই পাওনা তো আমাদের ওনাকে যেতেই হবে। আমার ওনার কাছে ক্লাসে যেতাম, ক্লাসে গিয়ে ঘুরে যেতাম সব ক্লান্ত, এত সুন্দর পড়ানো, তো মুগ্ধ হয়ে শুনতাম। সত্যি কথা, নোটস লিখতে হতো না, মনের মধ্যে বাড়িতে এসেও ওটাই দাঁড়ানো, পরে লেখার সময় যখন লিখতাম অনেক কিছু দিদির কথা ক্লাসে মনে করে দিত। এখানেই আমার মনে হয় একজন শিক্ষিকার সার্থকতা, যে ছাত্রীদেরকে উনি উপস্থাপন করছেন ওনার মতো করে, যেটা মনের মধ্যে আমাদের গেঁথে যাচ্ছে, আমাদের আলাদা করে আর মুখস্থ করতে হচ্ছে না বা এটা কী হবে সেটা ভাবতে হচ্ছে না, যেটা এখনও অনেক কিছু আমাদের এটা রয়েছে। আর আরেকটা জিনিস পেয়েছি, আমি কখনোই আমার মনে হয়নি দিদি ব্যক্তিত্বময় একজন শিক্ষিকার যেরকম হওয়া প্রয়োজন ক্লাসে, তাই দেখেছি, কিন্তু ওনার চোখে একটা সুন্দর হাসি, সেই হাসিতেই ওনার স্নেহটা বুঝতে পারতাম, সেই বুঝতে পেরে ওনার কাছে এতটাই স্নেহ পেয়েছি যে কোন সময় যেন একদম ঘরোয়ার মতন করে ওনার কাছেই পৌঁছে গেছি, যে জন্য আমি প্রথমেই বললাম আমি মাতৃ স্নেহ পেয়েছি ওনার কাছে। তো এরকম রবীন্দ্র কাব্যপাঠ দিবসে সুপর্ণা দিও বললেন, প্রত্যেকটা সময় উনি কবিতার ভাবনাগুলো ভেবে একটা থিম তৈরি করে কতগুলো কবিতা সিলেক্ট করে দিলেন,
করে দিয়ে কে কোন কবিতা বলবে সেটা উনি বলতেন। বলার পর আমাদেরকে কারেকশন করাতেন, তোমরা তুমি এসে বলো, কোনো একটা নির্দিষ্ট ক্লাসে দেখি দেখি যে প্রত্যেকে এসো বলো কবিতাগুলো বলো আমি শুনবো, এবং কিছু কিছু জায়গায় রেক্টিফাই করে দেওয়া যে এইটা এভাবে নয়। তার থেকে মনে হতো যে দিদি কত, মানে দিদি তো কবিতা পড়তেও ভালোবাসতেন শুনতেও ভালোবাসতেন জানতাম, কিন্তু আমাদের অনুপ্রাণিত করতেন। একজন শিক্ষিকার যেটা দরকার যে ছাত্র ছাত্রীদের অনুপ্রাণিত করা, সেটা দিদির কাছে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আমি পেয়েছি। তো এটা তো কবিতা পাঠের একটা জায়গা গেল, আর দিদি এতটাই যে স্নেহ করতেন সেই জায়গা থেকে আমি দিদির কাছে কিছু কথা যখন বলছি তা জানতে পারলাম দিদি ছোট মাছ খেতে ভালোবাসেন। দিদিকে বললাম দিদি কী মাছ খেতে ভালোবাসেন, দিদি এত সাবলীলভাবে বললেন তাহলে আমি মোরলা মাছ খেতে ভালোবাসি। তো মোরলা মাছ দিদি আজকে মোরলা মাছ একটু অল্প একটু করে নিয়েছি, কঠিন কথা ঠিক নিয়েছি কিন্তু আমি কোনোদিন ভুলব না দিদির ওই চোখের হাসি ওই ভালোবাসা। যে তখন দিদিও আবার বলছেন আমিও জানো তো তন্দ্রা এরকম অনেক রান্না করতাম ভালোবাসতাম, তো কোনো একটা সময় লাইব্রেরি কোনো কাজে প্রথম বর্ষ তখন তিন চার মাস আমাদের ক্লাস হয়েছে, দিদি আমাকে একদিন বললেন শোনো আমাদের বাড়িতে আমরা কয়েকজন মিলে একটু লাইব্রেরির কাজের জন্য লাগবে, কাজ করতে হবে কাজ, এই যে কাজ করতে হবে কাজ, এই জায়গাটায় অনুপ্রাণিত করা। আজকে ভবনে আমরা যে কাজ করবার অনুপ্রাণা প্রেরণা পেয়েছি সবটাই দিদির থেকে, কারণ দিদি সবসময় বলতেন কাজ করতে হবে। যাই হোক গেলাম ওখানে পৌঁছে সেদিনও আমি আমার স্কুল থেকে গিয়েছিলাম, দিদি নিজে হাতে স্যান্ডউইচ বানিয়ে রেখেছিল। তো এত অপূর্ব এত অপূর্ব, এর থেকে মানে ওনার শুধু ওই খাওয়ানো কাজ শুধু নয়, এই যে আন্তরিকতা এই যে ভালোবাসা ছাত্রছাত্রীদের কাছে আসা এই স্পর্শগুলো প্রতি মুহূর্তে প্রতিক্ষণে পেয়েছি। তারপরে তো অনেক অনেক কথা দিদির প্রসঙ্গে বলতে গেলে তো প্রচুর কথা বলতে হয়, কতগুলো জিনিস ছোট্ট ছোট্ট জিনিস, যেমন দিদি যেমন রান্না করতে ভালোবাসতেন আবার দিদির কাছে যখন আমরা গেছি কখনো দেখছি দিদি পেপার করছেন, দিদি বাড়িতে দিদি পেপার করছেন, যখন গেছি দিদি বই পড়ছেন অথবা দিদি কিছু একটা কাজ করছে বসে, তখন তো হুইল চেয়ার বা এমনিতে বসে, এবং সদা হাস্যময়ী গেলে খুব ভালোবাসতেন পছন্দ করতেন, বলতেন বসো গল্প করি একটু, গল্প করতে ভালোবাসতেন। ওনার কাছে অনেক অনেক কথা অনেক কিছু পেয়ে সমৃদ্ধ হয়েছি, এটা একটা বিরাট পাওনা আমাদের। আর আরেকটা জিনিস মানে একটা বলতে ইচ্ছে করছে একদম শেষের থেকে, দিদি তো ভবনকে এতটাই ভালোবাসতেন সবাই বলছেন জানিও আপনারা, তো ভবনে উনি শেষ আসবেন সেটা অগ্রদার খুব উৎসাহ যে দিদিকে ওই গ্রন্থমেলায় ভবনে আনবেন দিদির ইচ্ছা, দিদির ইচ্ছাটাকে পূরণ করা। তো আপনারা বললেন আমরা আমি তো আপনারা দুঃখের বললেন অব দিদি আসবেন না, বললাম ইচ্ছা তো আছে। তো আমলাম আমি যাবো গেলাম, আমি সেদিনের কথা কোনোদিন ভুলব না, দিদির কি উৎসাহ ভবনে আসবেন, ওনার অত শরীরের মধ্যে অত কষ্ট তখন, কিন্তু দিদি আমাকে বলছেন আমাকে লাল্পা সাদা শাড়িটা বের করে দাও, এটাও শেখার যে কোনো অনুষ্ঠানে যে আমাদের লাল্পা সাদা শাড়িটা পড়তে হয় এই বয়সেও দিদি ওটা করছেন, তারপরে আমাকে ফ্লিপটা ঠিক করে দাও, একদম ফিট ফাট হয়ে দিদি একদম এগোলেন। এবং দিদি যেতে যেতে গাড়িতে বলছেন যে তন্দ্রা কতদিন বাদে বেরোলাম, এটা অভ্রর জন্য হলো অভ্র উৎসাহ দিয়ে নিয়ে গেল। তো আমি বললাম হ্যাঁ দিদি, তো আর আমি যে এলাম দিতে আরে তা তো জানি তোমরা তো এলে, এই যে ওনার কী বলবো সবটাই আর কি ওনার স্পিরিট যেটাকে বলে সেই স্পিরিটটা প্রতি মুহূর্তে আমি ছাত্রী হিসেবে পেয়েছি দেখেছি একদম। শেষে আরেকটা জিনিস ও নাতির প্রতি ভালোবাসার সেটাও একটা দেখলাম, চতুর দিদি আর আমি আমরা আসছি গাড়ি করে ভবনে আরেকটা দিন, চতুর সেদিন একটু দেয় অসুস্থতা একটু নাতে লক্ষ্য করছে, আমি বারবার স্বামীর সাথে বসে পিছন থেকে খেয়াল করবো যে চতুর তুমি জল খাবে তুমি করবে তুমি ওখানে গিয়ে চঞ্চলতা করবে না, এই যে খেয়াল এই যে সব থেকে নজর এটা আমি দিদির মধ্যে
পেয়েছি। তখন তো অনেক অনেক কিছু বলার আছে, তো আজকে তো অনেকেই বলছেন, তো এত কিছু যে পেয়েছি এত অল্প পরিসরে তো বলে শেষ করা যায় না। তবে আরেকটা ছোট্ট ঘটনা বলি, দিদি আমাকে একদিন ফোন করে বললেন, কারণ তোমাকে আমার বাড়িতে আসতে হবে। আমি এলাম, দিদির বাড়িতে গেলাম, দিদি বললেন, শোনো আমার ইচ্ছা আমার পড়া শাড়ি হ্যাঁ দেব। তো আমি দিদি এটা তো আশীর্বাদ, এটা তো পাও না, আপনি এটা কেন বলছেন না? আলমারির সামনে আমাকে বসলে নিজে আলমারিটা খোলালেন, চেয়ারে বসা, হুইল চেয়ারে বসা, তারপরে কোন তাকে কোন শাড়িটা আছে একদম নির্দিষ্ট করে বলতে পারছেন তখন। তো সর্বদিকে দিদি এই যে সম্পূর্ণতা দিদিকে আমি পেয়েছি, দিদির এই যে সান্নিধ্য পেয়েছি, এটাকে আমরাও ছাত্রী হিসেবে চেষ্টা করব কিছুটাও যদি দিদির থেকে এই গুণগুলো বহন করে নিয়ে যেতে পারি এবং ভবনের কাজে আমরা সকলে মিলে উদ্যোগ নিয়ে কাজ করতে পারি, এই আশীর্বাদ আমাদের কাছে বর্ষিত হবে নিশ্চয়ই দিদি, এগুলো আমি শেষ করছি। সাধু সাধু। এবার আমাদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান শ্রীমতী অপূর্বা বসু, তিনি কিছু বলবেন। তো কথা কিন্তু শোনা যাচ্ছে না। হ্যাঁ বাজাজ, শ্রদ্ধা মঞ্জুলা ঘোষের সাথে আমার একবারই দেখা হয়েছে, অর্থাৎ আমাদের রিচ ডকুমেন্টারির চেয়ারম্যানের বাড়িতে, আমি ক্লাস সেভেনের ছাত্র, চার বছর আগের কথা। সম্ভবত পড়াশোনা করছিলাম যখন আমরা পৌঁছে আমাদের আসার পরে উনি ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে তখন ভাবতে পারেন। আমি আমার ভাই ওনার সামনে এসে ওনাকে প্রণাম করলাম, উনি আশীর্বাদ করলেন মাথায়। একবার যে দেখেছিলাম একবারের দেখাতেই আমার হঠাৎ করে শ্রদ্ধাটা বেশ দ্বিগুণ হয়ে গিয়েছে। অপূর্বর ব্যাপারে অনেক কথা আমি শুনেছি, সুবিধার কথা, শান্ত একজন অনুকম্পির বলে মানুষ হচ্ছে মানুষ বলে আমার মনে হয়েছিল। টুকুদার কাছে যা বললাম অনেক গল্প শুনেছিলাম, কিন্তু সামনাসামনি দেখার পর মনে হচ্ছিল একটা মানুষের পড়াশোনা কতটা ভালোবাসার কথা, এই বয়সে ওই একই রকম সময়কালে পড়াশোনা চালিয়ে চায়। আমার বয়সী ছেলে মেয়েদের আমি দেখেছি না এখনই পড়াশোনা করার সময় অভিযোগ করতে পুরো অবাক হয়ে গেছি। সেখানে আমি একবার দেখেছিলাম আমার ওই ধীর স্থির কিন্তু রাসভারী ব্যক্তিত্ব আমার এত ভালো লেগে গেছে, কোনোদিন ভুলিনি ওনার সাথে ছিল আলাপ। বেশ কয়েকদিন আগে তাই যখন চোখুদা ওনার জন্য একটা গান লিখে আমার বললো সে সবার আগেই বলেছে খুব উৎসাহের সাথে গানটাকে পাঠিয়েছে, মানে কথাগুলো চোখেদারই লেখা ছিল, সুন্দর পঙ্কজ মল্লিকের একটা গান থেকে নেওয়া হয়েছে। আমি গানের একটা ছোট্ট অংশ রেকর্ড করে গিয়ে পাঠিয়েছিলাম আর বাকি অংশটা চোখুদার গলায় রেকর্ড করা, তারপর দুটোকে একসাথে এডিট করে বেশ একটা এক মিনিটের গান তৈরি হয়েছে। পরে জানতে পেরেছিলাম যে গানটা ওনার পছন্দ হয়েছিল, উনি গানটা শোনার পর হেসেছিলেন, যার জন্য গান লেখা হলো, যার জন্য গান গাওয়া হলো, তার যখন সেই গানটা পছন্দ হলো আমার মনে হয় সেখানেই গানটা গাওয়া বা লেখা সার্থক হলো, খুশি হয়েছিল। আর তার সঙ্গে খুব হাত ছেড়ে বেঁচেও ছিলাম যে গানটা খারাপ লাগে তো না, ভালো লেগেছে, খুব ভয় পেতাম হলো না। কিন্তু আমি কাছ থেকে পাইনি সত্যি কথা বলতে গেলে, কিন্তু তার বন্ধু আবার সুবাদে এত গল্প শুনেছি এবং ওনার জীবন সম্পর্কে আমার কাছে যে আমার যে একটা ধারণা ছিল প্রায় প্রতিনিয়ত ওনার সেই ধারণাতে একটা আমার শ্রদ্ধা জড়িত, বিস্ময় জড়িত। ওনার চলে যাওয়ার খবরটা আমি খুব খুব হঠাৎ করে পেয়েছি, কষ্ট হয়েছে। তারপর ওনার ব্যাপারে তৈরি করা ডকুমেন্টসগুলো দেখে যেগুলো চোখটা যেগুলো ইউটিউবগুলো ওনার নিজের বলা গল্পগুলো সেগুলো শুনেছি, আমার মনে হয় উনি আমাদের মাঝে সবসময় আছে এবং থাকবে, আর আমাদের সঙ্গে ওনার আশীর্বাদ ভালোবাসা সেগুলো।
সাধু সাধু। আমরা এবার অনুষ্ঠান শেষ করব, তবে তার আগে এক সেকেন্ড, সভাপতি হিসেবে আমি কয়েকটা কথা বলতে চাই। আমার খুব রাগ হয়েছে আজকে যে সবাই বলে গেলেন যে উনি বাড়িতেই করতেন আর ইনস্টিটিউটেই করতেন, ওর টুচে কত কী করতেন সেটা কথা কেউ বললেনই না, সেটা আমি বলছি। আসলে ঠাকুমা আমার বাড়িতে লকডাউনের সময় প্রায় ছ মাস ছিলেন, তখন আমি ঠাকুমার যে কত ইন্টারভিউ নিয়েছি তার সীমানা নেই। এবার যেটা হলো যে এতগুলো ইন্টারভিউ প্লাস আমার প্রত্যেকটা খবর, ঠাকুমা আজ 100টা ডকুমেন্ট রয়েছে, ঠাকুমা আজ 150 হলো, আজ 200 ইত্যাদি করে আমি ঠাকুমাকেই সব আগে জানতাম, বা আমার তো জানতেনি, তারপর প্রথম ট্যাগের ঠাকুমা। কাজেই এই আমাদের টুচের যে গ্রুপটা হোয়াটসঅ্যাপ সেটা খোলার পরেও মনে হলো যে গ্রুপের যদি একজন আচার্য করা যায়, এবং অবহেলিতভাবে ঠাকুমার নামটাই উঠে এলো। এই তো হলো, তিনি খুব গম্ভীরভাবে বেশ কয়েকটি ভাষণ দিয়েছিলেন, এই যে আমাদের প্রাক্তন দীপ্তি চেয়ারম্যান বললেন, তার যখন কী বলবো কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো তখন ঠাকুমা তাতেও খুব গম্ভীরভাবে কিছু বাণী দিয়েছিলেন। ঠাকুমার প্রত্যেকটা বিষয় দিতেন আর আমি গিয়ে প্রত্যেকটা দেওয়াতাম, যে আজ প্রতিষ্ঠা দিবস কিছু বলো, আজ ক্রিসমাস কিছু বলো, কাল নিউ ইয়ার খাপ ছাড়া রাষ্ট্র তৈরি হয়েছে সেটা একটু বলো, এই সব নিয়ে। তো ঠাকুমা সবসময় বলতেন, ঠাকুমা একটা শপথ গ্রহণও করেছিলেন এবং শপথ নিয়েছিলাম আমি একটা বিশেষ পদের জন্য, সেটা আমার খুব মজা লাগে এখনও। ঠাকুমা খুব গভীরভাবে আই বললেন এবং আমি তারপর বাকিটা বললাম। আমার সঙ্গে ঠাকুমা অনেক স্মৃতি আছে ব্যক্তিগত, কিন্তু সেগুলো এখানে পেশ করার জায়গা নয়, কিন্তু তবু কয়েকটা বলতে পারি। যেমন একবার আমি ঠাকুমার কয়েন নিয়ে খুব দেখতাম, ঠাকুমার কয়েন, ঠাকুমা কয়েন জমাতেন এবং সেগুলো ঠিকঠাকভাবে সাজিয়ে রাখা, গুছিয়ে রাখা, নাম লিখে রাখা, এই কাজগুলো ঠাকুমা নিজে একদিন পেরেছেন করেছেন, তারপর আমি করেছি। একবার আমি গেছি, আমি বলেছি আমি অমুক কয়েনটা দেখতে চাই, দেখা হলো, প্রথম অ্যাকটোলজি ঠাকুমা সেটা আমায় দিয়ে দিলেন। তারপর ওই ঘরে, তখন তো বিলচেয়ার, এটা 2021-এর কথা বলছি নাকি 22-ই বোধ হয়, হ্যাঁ 22, তখন আমি একা একা প্রথমবার কলকাতায় গেছি। তো ঠাকুমা ঠাকুমা চমকে গিয়েছিলেন, তো ঠাকুমা সেই কয়েনটা আমায় দিলেন। তারপরে এই ড্রয়ারটা খুলে এর মধ্যে কী আছে দেখো তো, আচ্ছা ওই বাক্সটা কী ওটা খুলে বার করো, আচ্ছা এটা কী দেখি, এটা কিছুক্ষণ চলল। তারপর বললেন যে এই চোট না থাকলে যে আমি কী করি, এসো এসো একটু আদর করে দিই, এরকম ঠাকুমা প্রায়ই বলতেন, গোড়ায় বলতেন না, গোড়ায় ঠাকুমাকেও ভয় পেতাম, কিন্তু শেষকালটা ঠাকুমা আমার সঙ্গে খুব ফ্রি হয়ে গিয়েছিলেন আর সব রকমের দুষ্টুমি এবং সোজা কথায় পেছনে লাগা আমরা একে অপরের করতাম। আমার একজন বন্ধু চলে গেলেন, এই বিষয়ে কি বলবো, তবে ওই আমি ঠাকুমাকে সব রকমভাবে নিংড়ে নিয়েছি, মানে ওর কাছ থেকে যা পাওয়ার, মানে আমি সেটা ধন সম্পত্তির কথা বলছি না, যেটুকু অভিজ্ঞতার সঞ্চয় এবং যেটুকু শিক্ষা পাওয়ার তার কিছুটা তো পেয়েছি, সেটা সবসময় আমরা সবাই সবার কাছ থেকে নিতে পারি না, তো ঠাকুমার কাছ থেকে সেটা আমি নিতে পেরেছি, এটা আমার একটা খুব শান্তির জায়গা। যেহেতু এটা একটা স্মরণানুষ্ঠান তাই আমরা এবার এটা শেষ করব, তবে তার আগে সাধারণের বক্তব্য একটু রাখা উচিত, মানে যারা বলেননি বা গান করেননি তারা যদি কিছু করতে চান, আসলে এটা আমার আগে করা উচিত ছিল কিন্তু আমি উল্টো পাল্টে করে দিয়েছি। যাই হোক, অম্লানদা একটা গান গাইবেন বলেছিলেন, হ্যাঁ পুরোটা শুনে যাও, রে চাবি রাখি না।
সাধু সাধু। এবার যেহেতু এটা একটা স্মরণানুষ্ঠান, তাই আমাদের রীতি মেনে আমরা আমাদের স্মরণগীতি দিয়ে এই অনুষ্ঠান শেষ করব। আমাদের পক্ষে এটা অত্যন্ত সম্মানের যে এই গানটি গাইবেন মঞ্জুলা বসুর ছোট ছেলে অভ্র বসু। চোখের বরষায় চোখের জল যে নামলো, বক্ষের দর যায় বন্ধুর রথ সে থামলো। দুঃখের বরষায় চোখের জল যে নামলো, বক্ষের দর যায় বন্ধুর রথ সে থামলো। মিলনের পাত্রটি পূর্ণ যে বিচ্ছেদ বেদনায়, পূর্বিন হাতে তার খেদ নাই আর মোর খেদ নাই। বহুদিন বঞ্চিত অন্তরে সঞ্চিত কি আশা, চোখের নিমেষে মিটল সে পরশের অতি আশা। এতদিন জানলেম যে কাঁদন কাঁদলেম সে কাহার জন্য, ধন্য এ জাগরণ ধন্য এ ক্রন্দন ধন্য রে ধন্য। দুঃখের বরষায় চোখের জল যে নামলো, দুঃখের দর যায় বন্ধুর রথ সে। সকলকে নমস্কার, আমরা অনুষ্ঠান এখানেই শেষ করি।